অ্যাসিড এই বিষয়টার সাথে এখন অনেকেই পরিচিত, কারণ অনেকেই বলেন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি খাবো এবং কি খাবো না। আজ আপনাদের এই বিষয় নিয়ে জানাবো। রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাকে হাইপার ইউরিসিমিয়া বলে। ইউরিক অ্যাসিডের প্রায় 2/3 আমাদের দেহে প্রাকৃতিকভাবেই তৈরি হয়, বাকিটা আসে আমাদের খাদ্য থেকে, বিশেষ করে পিউরিন সমৃদ্ধ খাবার থেকে। পিউরিন সমৃদ্ধ খাবার কি তাই আপনাকে জেনে নিতে হবে, কেননা পিউরিন ভেঙেই ইউরিক অ্যাসিড তৈরি হয়। আমাদের শরীরে স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট পরিমাণ ইউরিক অ্যাসিড থাকে, কিন্তু ঝামেলা বাধে তখন যখন কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দিতে পারে না, কিংবা দেহে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি করতে শুরু করে দেয়। তখনই এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে দেহের বিভিন্ন সন্ধি, অস্থি বা জয়েন্ট পয়েন্টে জমতে থাকে, ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন জয়েন্টে মাঝারি থেকে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া এবং যন্ত্রণা হতে থাকে। অনেকেই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করতে থাকেন, ব্যথা বা যন্ত্রণার তীব্রতা তাতে পুরোপুরি কমে না। এর কারণ কি জানেন? এর কারণ হলো ইউরিক অ্যাসিড কমানোর জন্য মেডিসিনের পাশাপাশি আপনাকে সেই খাবারগুলোই গ্রহণ করতে হবে যা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না, এবং যেসব খাবার খেলে ইউরিক অ্যাসিড কমাতে পারবেন সেই খাবারগুলো গ্রহণ করা দরকার। আজ আপনাদের জানাবো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কোন খাবারগুলো খাবেন না এবং কোন খাবারগুলো খাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে জানাচ্ছি যে খাবারগুলো বাদ দেবেন। রেড মিট, গরুর মাংস, খাসি বা ভেড়ার মাংস, এমনকি মহিষের মাংস খাবেন না। যেসব খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, রেড মিট বা লাল মাংস কিন্তু তার মধ্যে অন্যতম। এছাড়া সাদা মাংস যেমন মুরগির মাংসেও ইউরিক অ্যাসিড বেশি থাকে, তবে লাল মাংসের তুলনায় কিছুটা কম। তাই যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা লাল মাংস একদমই খাবেন না এবং সাদা মাংস পরিমিত পরিমাণে গ্রহণ করবেন। অর্গ্যান মিট খাবেন না। অর্গ্যান মিট শব্দটা কি আপনি জানেন? অর্গ্যান মিট হচ্ছে তাই যা প্রাণীর মগজ, কলিজা, জিহ্বা ও কিডনি। অনেকেই মাংসের সাথে গরু, খাসি, মুরগির এই অংশগুলো খেয়ে থাকেন। লাল এবং সাদা মাংসের মতো অর্গ্যান মিটে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, তাই এগুলো আপনার যত প্রিয়ই হোক না কেন, আপনার দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখতে আজই আপনার খাদ্য তালিকা থেকে এই ধরনের অর্গ্যান মিট একদম বাদ দিয়ে দিন। পাখির মাংস, পাখি দেখতে যতই ছোট হোক না কেন, এই মাংসে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। হাঁস, কবুতর, কোয়েল বা যে কোনো পাখির মাংস তাই আপনাকে বাদ দিতে হবে। যদি ইউরিক অ্যাসিড কমাতে চান তাহলে আপনাকে উচ্চ পিউরিন সমৃদ্ধ খাবার বাদ দিয়ে দিতে হবে। এবার আসি সবজির প্রসঙ্গে, কোন কোন সবজি আপনার খাওয়া যাবে না। প্রথমে বলা হয়ে থাকে পিচ্ছিল যেসব সবজি সেই সব সবজিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ঢ্যাঁড়স, কচুরলতি, কচুরমুখী, পুঁই শাক প্রভৃতি সবজি স্বাস্থ্যের জন্য ভালো হলেও ইউরিক অ্যাসিডের লেভেল ঠিক রাখতে এইসব সবজি আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এছাড়া ফুলকপি, মাশরুম, পালং শাক, সিম, মটরশুঁটি, বেগুন খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, অথবা খুব অল্প পরিমাণে আপনার শরীরের ইউরিক অ্যাসিড কতটা বেড়েছে সেই অনুযায়ী গ্রহণ করতে হবে। যতদিন পর্যন্ত না ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকে আসছে ততদিন এই খাবারগুলো না খাওয়াই ভালো। ইস্ট দিয়ে তৈরি খাবার এবং ইস্ট সাপ্লিমেন্ট, যেই সব খাবার তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় যেমন পাউরুটি, নান, বিয়ার প্রভৃতি, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এমনকি যে কোনো ধরনের বেকারিজ এর কুকিজও আপনাকে বাদ দিতে হবে। সব ধরনের ডাল এবং ডালের তৈরি খাবার, পেঁয়াজু, বেগুনি, ফুচকা, চটপটি, খিচুড়ি, এইসব খাবার মুখরোচক হলেও ইউরিক অ্যাসিড যতদিনই না নিয়ন্ত্রণে আসছে
হলে এই খাবারগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে। বাদাম এবং বিচি জাতীয় খাবার, সিমের বিচি, কাঁঠালের বিচি, বিভিন্ন ধরনের বাদাম ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, তাই নিয়ন্ত্রণে রাখতে চাইলে আপনাকে এই খাবারগুলো বাদ দিতে হবে। সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া এবং মাছের ডিম, যে কোনো ধরনের মাছ, সেটা সামুদ্রিক মাছ হোক আর মিঠা পানির মাছ হোক, এতে পিউরিনের মাত্রা অনেক বেশি থাকে, তাই এই সামুদ্রিক মাছ, ঝিনুক, শামুক, চিংড়ি, কাঁকড়া, মাছের ডিম এইসব খাবার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে বাদ দিতে হবে। নিশ্চয়ই ভয় পেয়ে যাচ্ছেন যে সব খাবারই তো খাদ্য তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে, কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রাটা নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত আপনাকে এই খাবারগুলো বাদ দিতেই হবে। আরো কিছু খাবার আছে, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, যেমন কোক, মিষ্টি, ফলের রস, কেক, পেপসি, এই খাবারগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, ফলে এই খাবারগুলো আপনাকে বাদ দিতে হবে। হাই ফ্রুকটোজ বা অতিরিক্ত মিষ্টি ফল এবং খাবার, যেসব ফলে বা খাবারে ফ্রুকটোজ বেশি থাকে সেই সব খাবার ইউরিক অ্যাসিড কমানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাই ফলের মধ্যে খেজুর, আতা ফল, বেদানা, কাঁঠাল, আঙ্গুর, ন্যাশপাতি, পিচ, আম, তাল, চেরি, কিউই, আলু বোখরা বাদ দিতে হবে আপনাকে। এবং পাশাপাশি আপনি গুড়, মধু, গুড়ের তৈরি বা চিনির তৈরি সব ধরনের খাবারও বাদ দিয়ে দেবেন। কিন্তু ভয় পাবেন না, এমন কিছু খাবার আছে যা খেলে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে। সেই খাবারগুলো এবং সাথে আপনার ডাক্তারের দেওয়া মেডিসিন যখন আপনি একসাথে গ্রহণ করতে থাকবেন, তখন আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসলে তখন আপনি এইসব খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারবেন। ইউরিক অ্যাসিড কমাতে কি কি খাবেন, প্রথমেই বলবো পানির কথা। সঠিক পরিমাণে পানি সেবন করতে হবে। বিশুদ্ধ পানি যেমন আপনার শরীর থেকে টক্সিন বের করে দেয়, একইভাবে সঠিক পরিমাণে পানি পান করলে অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হয়ে যায়। সুতরাং প্রতিদিন বিশুদ্ধ পানি 10-12 গ্লাস পান করুন। ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ফাইবার সমৃদ্ধ খাবারের কোনো জুড়ি নেই, তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখুন গোটা শস্য, শাকসবজি এবং ফলমূল, ওটস ও ইসবগুলের ভুষি। যে সবজিগুলো এবং শাকের কথা আপনাকে বলেছি এর আগে ইউরিক অ্যাসিডের জন্য খাওয়া যাবে না, সেই শাকসবজিগুলো বাদ দিয়ে অন্যান্য শাকসবজি আপনাকে পর্যাপ্ত পরিমাণেই খেতে হবে। সাথে আপনি খাদ্য তালিকায় একবার ওটস রাখতে পারেন এবং ইসবগুলের ভুষি নিয়মিত পান করবেন। ইসবগুলের ভুষি পান করার ক্ষেত্রে আপনি 1 টেবিল চামচ ইসবগুলের ভুষি 1 গ্লাস নর্মাল পানিতে গুলে রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা পরই পান করতে পারেন, কিন্তু ইসবগুলের ভুষিটা বেশিক্ষণ পানিতে গুলে রেখে দিবেন না, সর্বোচ্চ 10 মিনিট রেখে দেবেন, এর মধ্যেই আপনি পান করে নেবেন। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের এক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে। মূলত ডায়েটারি ফাইবার ব্লাড স্ট্রিমে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিড দেহ থেকে বের করে দিতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন 500 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করলে খুব অল্প সময়ের মধ্যেই ইউরিক অ্যাসিডের লেভেল কমে যায়। ভিটামিন সি অতিরিক্ত ইউরিক অ্যাসিড ইউরিনের মাধ্যমে বের করে দেয়, তাই বুঝতেই পারছেন কতটা জরুরি ভিটামিন সি গ্রহণ করা। তাই আপনি ইউরিক অ্যাসিড কমাতে আমলকি, সেটা তাজা অথবা শুকনো, যেভাবেই হোক না কেন গ্রহণ করবেন। এছাড়া লেবু, আমড়া, পেয়ারা, কমলা নিয়মিত খাবেন, কিন্তু খেয়াল রাখবেন আপনি খাবার খাওয়ার পরপরই ফল খাবেন না, এতে কিন্তু আপনি ফলের উপকারিতাটা পাবেন না এবং আপনার খাবার হজম হতে সময় লেগে যাবে। যেটা করতে হবে তা হলো খাবার খাওয়ার 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে আপনি ফল খাবেন। আর সবচেয়ে ভালো হয় ভাতের সাথে লেবু না খাওয়া। লেবু পানীয় আপনি ভাত খাওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে অথবা পরে খাবেন।
আনারস। ইউরিক অ্যাসিড কমাতে আনারস খুবই কার্যকরী। আপনার ফলের তালিকায় আনারসকে রাখতে পারবেন। মানব দেহের জন্য প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি দরকার হয়, এর 100% পূরণ হয় এক কাপ আনারস খেলে। অন্যান্য ফলের তুলনায় আনারসে ফ্রুক্টোজের পরিমাণ অনেক কম, তাই বাড়তি চিন্তা না করে আনারস খেতে পারেন। এছাড়া আনারসে রয়েছে ব্রোলামিন নামক এনজাইম, যা প্রদাহ কমাতে সাহায্য করে। সুতরাং যারা ইউরিক অ্যাসিড কমাতে চান, তারা প্রতিদিন এক কাপ করে হলেও আনারস খেতে থাকুন। প্রোটিনের চাহিদা পূরণ করবেন কি দিয়ে নিশ্চয়ই এতক্ষণ ভাবছিলেন। যে মাছ এবং মাংস যদি খাদ্য তালিকা থেকে বাদ চলে যায়, তাহলে আপনার জন্য ডিম রয়েছে। হাইপার ইউরেসিমিয়া কমাতে এবং সেই সঙ্গে প্রোটিনের চাহিদা পূরণ করতে বেছে নিন ডিম, তবে কুসুম ছাড়া আপনাকে খেতে হবে। এছাড়া আপনি লো ফ্যাট টক দই এবং লো ফ্যাট মিল্কও সেবন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, মিষ্টি দই কিন্তু খাওয়া যাবে না। টক দই সবচেয়ে ভালো হয় যদি আপনি বাড়িতেই বানিয়ে টক দই খেতে পারেন। আপনার রান্নায় পরিমিত তেল ব্যবহার করুন, আর অন্য কোনো তেলের বদলে যদি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তাহলেই তা বেশি ভালো কাজ করবে। অলিভ অয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট প্রদাহ বিরোধী, যা অতিরিক্ত ইউরিক অ্যাসিডের কারণে সৃষ্ট জয়েন্টের ব্যথা দূর করতে পারে। আপেলে থাকা ম্যালিক অ্যাসিড ইউরিক অ্যাসিড নিউট্রালাইজড করতে সাহায্য করে। তবে আপেলে ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকায় খুব বেশি খাওয়া যাবে না। খাবার খাওয়ার 1 ঘন্টা আগে অথবা পরে একটি মাঝারি সাইজের আপেল আপনি খেতে পারেন। সুতরাং যারা ইউরিক অ্যাসিড কমাতে চান, মেডিসিনের পাশাপাশি যদি এই খাবারগুলো খেতে পারেন, তাহলে অল্প দিনের মধ্যেই আপনাদের ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার শরীর থেকে ব্যথা দূর হয়ে যাবে। আজকের বিষয় ভালো লাগলে অবশ্যই আজ থেকে এই নিয়ম মেনে চলুন, যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।